দেশের ক্রিকেটে জাতীয় দলে খেলাটা এখন সোনার হরিণ, তবে খেলাটায় যাদের জ্ঞান ধ্যান তাদের জন্য এটার বিকল্প হিসেবে এখন চিন্তায় আসছে নতুন কিছু। যে সকল দেশের ক্রিকেট একটু পিছনে সে সকল দেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে খেলার সুযোগ করে নিচ্ছেন তারা। ঠিক অনেকটা সেভাবেই সুইডেন জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাচ্ছেন বাংলাদেশি সুইডেন প্রবাসী হুমায়ুন কবির জ্যোতি। সুইডেন জাতীয় ক্রিকেট দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই প্রবাসী। তবে তার সব কিছুর পেছনে বড় অবদান রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের। বাকিটা বিস্তারিত। 2017 সালে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় সুইডেনে যান তিনি। সেখানে একটি রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। খুলনা ক্রিকেট একাডেমিতে ক্রিকেটে হাতে খড়ি তার। এখান থেকে খেলে খুলনা জেলা অনূর্ধ্ব-14, খুলনা বিভাগীয় অনূর্ধ্ব-14, অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-18 দলে খেলেছেন তিনি। সর্বশেষ 2016 সালে অনূর্ধ্ব-18 খুলনা বিভাগীয় দলে ছিলেন। খুলনার নর্দার্ন ইউনিভার্সিটিতে পরের বছর BBA সম্পন্ন করার পর চলে যান সুইডেনে। এই ইউনিভার্সিটিতেই ডিপার্টমেন্টের বড় ভাই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান সোহান। ক্রিকেট খেলায় তার আদর্শ বাংলাদেশের জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দুজনের বাসাও একই এলাকায় হওয়ায় সম্পর্ক গভীর হয়। তারই পরামর্শ ও সহযোগিতায় সুইডেনে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। সোহানের দেওয়া ক্রিকেটের বিভিন্ন ইকুইপমেন্ট, গ্লাভস, প্যাড, জার্সি দিয়ে সুইডেনে তার ক্রিকেট শুরু। বর্তমানে সুইডেনের সর্বোচ্চ ক্রিকেট লীগ এলিট ক্রিকেট লীগে জ্যোতি স্টকহোম টাইগার্সের হয়ে খেলেন। আগামী 2 মাসে ডেনমার্ক এবং ফিনল্যান্ডের সাথে খেলা রয়েছে সুইডেনের। এই দলে খেলবেন তিনি। বর্তমানে দলটির কোচের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অলরাউন্ডার জন্টি রোডস। বিদেশি জাতীয় দলে খেলাটা বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন না। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হয়েছেন দেশের অন্যতম সেরা সাবেক ওপেনার শাহরিয়ার নাফিজের ভাই আবিদ। 1988 সালে জন্মগ্রহণ করা আবিদ মাত্র 10 বছর বয়সে অনূর্ধ্ব-13 জাতীয় দলে খেলেছেন। 1998 সালের সেই দলে খেলেছেন মাহমুদ আশরাফুলও। এরপর সাকিব, তামিম, নাসিরদের সঙ্গে অনূর্ধ্ব-19 দল থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। জাতীয় দলে নাফিজ সুযোগ পেলেও আদিব এখনও এত দূর আসতে পারেননি। নাফিজ বর্তমানে BCB ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করলেও আবিদ নেই বাংলাদেশে। জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশায় 25 বছর বয়সে সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আদিব। আর সেখানেও পারেনি বল ব্যাট থেকে দূরে থাকতে, তাই আমেরিকার জাতীয় দলে খেলার জন্য ক্যাম্পে ডাকা হয়েছে তাকে। দেশের বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আদিব বলেন, যেখানেই যাই, যেখানেই থাকি আর যেভাবে থাকি না কেন, যতদিন শরীরে শক্তি আছে ক্রিকেটই খেলে যাব। আমেরিকার জাতীয় দলে জায়গা করে নেওয়ার চেষ্টা থাকবে। তবুও যদি বাংলাদেশের নাম কোথাও লেখাতে পারি সেটাই হবে আমার জন্য বড় পাওয়া এবং গর্বের। এভাবেই এখন দেশের ট্যালেন্ট ছড়িয়ে দিচ্ছে বিদেশেও।